তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একটা স্টার্টার আইটেম, স্পাইসি চিকেন ড্রামস্টিক। খুব সহজ পদ্ধতিতে দেখাবো, তাহলে চলো রেসিপিটা ফটাফট দেখে নিই। এর জন্য আমি নিয়েছি দুটো লেগ পিস, এগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি দুদিক দিয়েই। এবার লেগ পিসগুলোকে ম্যারিনেট করব, তার জন্য নিয়েছি 3-4 কোয়া রসুন আর সামান্য একটু আদা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, সব কিছুর পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো নুন আর অনেকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা স্পাইসি হবে তাই এখানে আমি অনেকটা পরিমাণ দিয়েছি, তোমরা কম ঝাল খেতে চাইলে অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেবে। এরপর ভালো করে মশলাটা মাখিয়ে নেব আর 2 চামচ মতন দেব ভিনিগার। আর কোনো রকম মশলা এর মধ্যে কিন্তু ইউজ করব না, প্রথমেই বললাম এটা একদম সহজ পদ্ধতিতে দেখাবো। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে বলে রাখি, এই রেসিপিটাতে চিকেনটা তোমরা যত বেশি সময় ম্যারিনেট করে রাখবে ততটাই কিন্তু চিকেনটা সফট হবে। এবার চিকেনটাকে ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটা ডিম দেব, আর ডিমটা দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবে। একটু জলের প্রয়োজন হলে খুব অল্প পরিমাণ জল দিয়ে বেশ ঘনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই ঘন ব্যাটারটার মধ্যে লেগ পিসগুলোকে ভালো করে ডুবিয়ে নেব, তারপর এটাকে ডিপ ফ্রাই করব। আর এটা ফ্রাই করার আগে আরও 2টো স্টেপ আমাদের করতে হবে, সেটা হলো এখানে আমি একটা সস তৈরি করে নেব, তার জন্য নিয়েছি 4 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে সাইডে রাখব। আর তারপর 1/2 চামচ মতন তিলকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখব। এইবার লেগ পিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব, তার জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর একদম মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, কারণ লেগ পিসটা অনেকটাই মোটা হয়, যাতে ভেতর অবধি ভালো করে সিদ্ধ হয় সেই জন্য অনেকটা সময় ধরে এটাকে এপিটোপিট ভাজবো। যখন হালকা ব্রাউন হয়ে আসবে দুদিক তখনই এটাকে নামিয়ে নেব। দেখো 10 মিনিটের মতন আমি এটাকে খুব আস্তে আস্তে ভাজতে ভাজতে দুপিট খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এইবারের ফাইনাল স্টেপটা করব, তার জন্য ওই ভাজা তেলের থেকে একটু তেল নিয়ে ওই তেলে দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে রাখা আদা রসুন আর লঙ্কা কুচি। এটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। যখন এগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দেব, আর সসের বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দেব, নয়তো খুব ঘন হয়ে যাবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর শেষে এর মধ্যে অ্যাড করব কুচনো ধনে পাতা। তোমাদের কাছে পেঁয়াজ পাতা থাকলেও তোমরা দিতে পারো। এরপর লেগ পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লেগ পিসটার সব দিকে সসটা ভালো করে লাগে। এই সময় ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এটা ড্রাই হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। শেষে নামানোর আগে এর ওপর দিয়ে হালকা ভেজে রাখা যে তিল ছিল সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব, এতে একটা রেস্টুরেন্টের মতন লুক আসে। এরপর এটাকে নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব স্পাইসি চিকেন ড্রামস্টিক। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম, আশা করি তোমাদের এটা করতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করো, ভীষণ টেস্টি হয় এটা খেতে। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।